बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित श्रोताबिंद, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबारकातुहू। अन्यान्य सम्प्रदायेर सकलके सालाम शुभेच्छा जानाच्छि। बार बार फेसबुक लाइवे एसे आपनादेर अनेकेर होयतो बिरक्तिर कारण हयेछे, किन्तु आपनादेर काछे आमार आक्षेपगुलो बला छाड़ा एई मुहूर्ते कि करार आछे। आमार कथित क्षमताधरदेर काछे तो नीति नैतिकता जिम्मी। अन्याय अनियम अपराजनीतिर बिरुद्धे কথা বলেই তো অনেকেরই পথের কাটা হয়েছে। আমি কেন আজ কথিত ক্ষমতাধরদের পথের কাটা, তা আপনারা সবাই জানেন। এমনকি শুধুমাত্র পক্ষপাতিত্বের খাতিরে যারা আমার বিরোধিতা করেন তারাও জানেন আব্দুল কাদের মির্জা সত্য ও ন্যায়ের পথে অবিচল प्रतिज्ञाबद्ध। आमी आत्मविश्वास विश्वासी, आमार निजेर उपर आस्था आछे। आमी न्याय नीतिर पक्षे अवस्थान करछि। आमी जनगणेर साथे कथा बोलछि। आमी अन्याय अनियम बिरुद्धे कथा बोलछि। आमी बंगबंधुर आदर्शेर एकजन राजनैतिक कर्मी। आमार प्रांतीय संगठन बांग्लादेश आवामी लीगेर जोन्नो आमार जीवन उत्सर्ग करेछि शैशव थेके। बंगबंधुर प्राणेर एई संगठनेर बिरुद्धे आमी एक सेकेंडेर जोन्नो जेते पारि ना, जावार प्रश्नई उठे ना। आमी आल्लाहके साक्षी रेखे बोलते पारबो आमी बंगबंधु शेख हासिना आवामी लीगेर प्रश्ने आपोषहीन। आमी तो कखनो कोनो दिन आवामी लीगेर बिरुद्धे किछु बोलिनि, किन्तु प्राणेर एई संगठन बांग्लादेश आवामी लीगके যারা কুলুষিত করেছে তাদের বিরুদ্ধে বলেছি। যারা দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দলের গৌরবময় ঐতিহ্য ধ্বংস করেছে, দলকে জনগণের কাছে অগ্রহণযোগ্য করেছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। দলের কারো কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে তার গঠনমূলক সমালোচনা করার অধিকার আমার ঘোষণাপত্রে দলের ঘোষণাপত্রে আমাকে দিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পুলিশ আজকে আমার নেতাকর্মীদের সাথে যে আচরণ করছে তা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজ নোয়াখালী জেলা কোর্টে একটি মামলায় সাক্ষী দিতে গিয়েছে। তাকে কোর্টের বারিন্দা থেকে গ্রেপ্তার করা হলো। কুলাঙ্গার এসপির নির্দেশে ডিবি কুলাঙ্গার রবিউল তাকে গ্রেপ্তার করে সেখান থেকেই মারা শুরু করেছে এবং ডিবি অফিসে নিয়ে সেখানে বেদম মারধর করেছে। আমরা একটু আগে খবর পেয়েছি সে বসা থেকে উঠতে পারছে না। এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এই ঘটনা সাথে জড়িত এখানকার কুলাঙ্গার এবং কিশোর গ্যাংকের প্রধান ইয়াবা ব্যবসায়ী, ভূমিদস্যু, খালের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করেছে যেই ছেলে, नाना अनियमेर साथे जड़ित सेई छेले माइजदी कोर्टे थेके तार सामने आमादेर ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজলকে টাকা দিয়ে গ্রেফতার করিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকে নয় শুধু প্রতিনিয়ত আমার কর্মীদের উপর এইভাবে অত্যাচার চলছে। প্রতিদিন কাউকে না কাউকে গ্রেফতার করছে, গ্রেফতার করে कोर्टे निये सेखाने मोजाक्केर हत्यार साथे जड़ित करछे, विभिन्न मामलाय जड़ित करे तादेरके कारागारे निक्षेप करछे। एई अवस्था आमी बारबार बोलेछि कोनो कारो थेके कोनो साहा पाइनि। आजके दुख लागे কোম্পানিগঞ্জে যারা অস্ত্র নিয়ে রাজনীতি করে, যারা সোনাগাজী এলাকা থেকে অস্ত্র এনে এখানে সন্ত্রাস করে, গতকালকে আপনারা ফেসবুকে দেখেছেন ভাইরাল হয়েছে তিনজনের ছবি, কুখ্যাত রাহাত, তারপরে সোনাগাজীর কুখ্যাত অস্ত্রধারী ভুট্টু চেয়ারম্যান, কুখ্যাত অস্ত্রধারী হাজারি ৯ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী এবং যার বিরুদ্ধে সোনাগাজী থানায় অনেকগুলা মামলা আছে, অস্ত্র মামলা, মাদক মামলা। এই ছেলের নাম নিতেও ইচ্ছা করে না, তার নাম হচ্ছে ফজলু। এই তিনজনের ছবি ভাইরাল হয়েছে গতকালকে। সেখানে এই কুখ্যাত রাহাত সেখানে গিয়েছে অস্ত্র আনার জন্য। আজকে কোম্পানিগঞ্জে অস্থিতিশীল পরিবেশ তারা সৃষ্টি করেই যাচ্ছে, আর তাদেরকে আশ্রয়প্রশ্রয় দিচ্ছে আমাদের জাতীয় পর্যায়ের কিছু নেতা, জেলা পর্যায়ের কিছু নেতা। একরামুল করিম চৌধুরী বিদায় নিলেও তার যে সেটিং, অফিসারদের যে সেটিং করে গেছে, সেই সেটিংয়ে এখনো কাজ করছে। এই দেখেন এসপি, কুলাঙ্গার এসপি গত পরশুদিন রাতে চরপকিরাতে একটা বাড়িতে গিয়েছে, হানিফ আমেরিকানের বাড়ি, যে বাড়ি সম্পর্কে আমার কোম্পানিগঞ্জের প্রতিটা লোক জানে। এ অঞ্চলে এত বড় বিল্ডিং আর কোথায়ও নাই, প্রচুর অর্থবিত্তের মালিক, তারা জামাত করে। তাদের সাথে আমাদের এখানকার অপশক্তিদের সাথে খুব দহরম মহরম, এবং তাদের পৃষ্ঠপোষকতা এই অপশক্তি এখানে অস্ত্রবাজি করছে, মাস্তানি করছে। সেই বাড়িতে এসপি সাহেব গিয়ে ওই অপশক্তির সাথে চুক্তি করেছে, হানিফ আমেরিকানের বাড়িতে গিয়ে অপশক্তির সাথে চুক্তি করেছে আমাকে প্রথম কোণঠাসা করবে, এরপরে আমাকে হত্যা করবে। এই চুক্তি তাদের সাথে করেছে, কত টাকা পেয়েছে জানি না, হানিফ আমেরিকান কত টাকা দিয়েছে জানি না, সে তো টাকা দিয়ে সব কিছু করে। সে টাকা দিয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান কুলাঙ্গার বাদলকে দিয়ে যখন তার একটা বিল্ডিং ভাঙার জন্য ইউনো আশরাফ সাহেব গিয়েছিল, তার বিল্ডিংটা খালের ভিতরে করছে, 87 খাল ভাঙতে গিয়েছে, কিছু অংশ ভাঙছে। এরপরে বাদল এবং তার ভাই তেলুগিয়া ইউনোর উপর আক্রমণ করলো, তার মাথা শশির করলো। বাদলের নির্দেশে তেলু, এটার বিচার ইউনো আশরাফ সাহেব পায়নি। से मामला दीते चेয়েছে আমাকে বলেছে আমি আমাকে মামলাটা করতে দিন কিন্তু উপরের নির্দেশে সে মামলাটাও করতে পারেনি শুধু মামলা নয় তাকে এখানে এখান থেকে দুই তিন দিন থাকার পর তাকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে সেই বাড়িতে আজকে কুখ্যাত এসপি দুর্নীতিবাজ এসপি সেখানে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবার গত রাতে এই কথাটা বলার পরে আজকে সকালবেলা হঠাৎ কেউ ঘুম থেকে উঠে নাই সে এখানে আসে হাজির থানাতে কি ষড়যন্ত্র করে গেছে জানি না এসপি আজকে এসপির নির্দেশে কোম্পানিগঞ্জে শান্ত কোম্পানিগঞ্জকে আজকে অশান্ত করছে গত কয়েকদিন এখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল সেটা নষ্ট করছে এখানে আমরা খালের জায়গা দখল করছি পৌরসভা এটা নীতিগত কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে অধিকাংশ পিছনে যে সকল অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে মন্ত্রীর গুণধর ভাগিনা সেখানে উচ্ছেদ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছি তখন এখানে পুলিশ র্যাব দাঙ্গা পুলিশ বিডিআর সব এনে জয় করেছে কে কুলাঙ্গার এসপি এখনো সেখানে পুলিশ পাহারায় আছে যারা সরকারি সম্পত্তির রক্ষা করবে তারাই আজকে সরকারি সম্পত্তি যারা দখল করেছে অন্যায়ভাবে তাদের পক্ষে অবস্থান নিয়েছে এদের সেভাবে চলছে এটা আজকে বলতে লজ্জা লাগে কষ্ট লাগে এসপি আপনি হানিফ আমেরিকানের বাড়ি গিয়েছেন জামাতে ইসলামী বাংলাদেশের নেতা সে তার ছেলেরাও জামাত করে তার বাড়িতে গিয়েছেন বউ বাচ্চা নিয়ে আর দুই একজন অপশক্তিদের সাথে সম্পর্কিত এই সাংবাদিকও সেখানে ছিল তাদেরকে নিয়ে গিয়েছেন খবর পাইবেন পরে সেখানে যে গেছেন কত টাকা পাইছেন সেখানে তো সবাই টাকার মোহে যায় সে জায়গায় টাকার খনি আছে টাকার মোহে সবাই যায় নিশ্চয় আপনার টাকার মোহ আছে না হলে আপনি সেখানে কেন গেলেন একটা উপজেলাতে একটা এসপি একটা বাড়িতে সে গেলে আপনি গেলে মন্ত্রীর বাড়িতে যেতে পারেন আপনি অন্যের বাড়িতে কেন যাবেন নিশ্চয় আপনি সেখানে টাকার ধান্দায় আপনি গিয়েছেন কিন্তু দুঃখ লাগে বউ বাচ্চাদেরকেও আজকে আপনি আপনার অপকর্মটা সাক্ষী করে দিয়েছেন সেখানে নিয়ে এটা অত্যন্ত দুঃখজনক আমি আমার সকল সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পক্ষপাতিত্বের খাতিরে আমার সমালোচনা করছেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করুন একদিন সকলকে আল্লাহর আদালতে হাজির হতে হবে সেদিন আর পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না জবাব দিতে হবে যত অন্যায়কে সাপোর্ট করছেন সকল অন্যায়ের অপরাধের বিরুদ্ধে কিছু না করতে পারলেও মন থেকে ঘৃণা হলেও করতে হয় আমি করে যাব যতক্ষণ হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ হবে ততক্ষণ ন্যায় নীতির পক্ষে সত্যের পক্ষে কথা বলে যাব অসত্যের কাছে কবু নত নহে শির ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কথা বলতে হয় বিএনপি জামাত ইদানিং আবার সুসুই দিয়ে উঠেছে ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এক দফার আন্দোলন করবে। আমাদের এখানে গত ৩-৪ দিন আগে আমাদের কিছু নিরীহ গরিব জেলে আমাদের দলের তারা মাছ বিক্রি করে যাওয়ার সময় রাস্তায় তাদের উপর আক্রমণ করেছে। তাদের টাকা পয়সা মাছ বিক্রির যত টাকা ছিল সবগুলা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবং তাদেরকে প্রচুর মারধর করছে। এটা করার অর্থ হচ্ছে যে জানান দিচ্ছে তারা যে আমরা রেডি, প্রস্তুত। সাথে সাথে আমার নেতাকর্মীরা গিয়ে সেখানে দাওয়া দিছে, দাওয়া দিবার সাথে সাথে পালাই গেছে। কিন্তু আজকে পর্যন্ত পৌর মেয়র হিসাবে আমি তাদেরকে বলেছি, তোমরা যারা এই ঘটনা ঘটিয়েছে এটার বিচার করো, অন্যথায় আমি কিন্তু কঠিন ব্যবস্থা নেব। ওই গরিব মানুষগুলার টাকাগুলা তোমরা ফেরত দাও, যাদের উপর আক্রমণ করেছ সেগুলা শেষ করা, তাদের কয়েকজন নেতাকে বলেছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা আজকে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এখানকার আওয়ামী লীগের অপরাজনৈতিক হোতাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে জামাত আজকে হেফাজতের ছত্রছায়া থেকে এখানে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় শুধু এখানে নয়, সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা তারা করছে। আবার ২০১৪ সালের মতো এই অস্থিতিশীল পরিবেশ তারা সৃষ্টি করবে, সেই মানসিকতা নিয়ে আজকে তারা এগুচ্ছে। ২০১৪ সালে আপনারা জানেন তারা বাংলাদেশে প্রচুর গাছ তারা কেটে, লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছে, কেটে রাস্তায় ফেলেছে, রাস্তা কেটে ফেলেছে, গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে ঘুমন্ত অবস্থায় গাড়ির এজেস্টেন্টকে হত্যা করেছে। সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, জ্বালাও পোড়াও এমন এক পরিস্থিতি সৃষ্টি করছে, এটা অবর্ণনীয়। গাড়ি জ্বালিয়েছে, আমাদের এলাকায় প্রচুর গাড়ি জ্বালিয়েছে, একটা গাছও রাস্তার পাশে নাই, সব কেটে ফেলেছে আমাদের এলাকা। এই অবস্থা আবার সৃষ্টি করার পায় তারা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এক দফার আন্দোলন করবেন। এক দফা মানে শেখ হাসিনার পতন চান, শেখ হাসিনার আপনারা পতন চান, ভালো কথা। তার নেতৃত্বে আপনারা শেখ হাসিনার পতনটা চান। সেই নেতাকে খালেদা জিয়া, উনি তো সরকারের তত্ত্বাবধানে আছে, এখন সরকারের সাথে সারেন্ডার করি বাসায় আরামায়েশ করছে। আবার শুনি অসুস্থ, কোনটা ঠিক আমি জানি না। তারপরে তার ছেলে বিদেশে আজকে এখান থেকে কোটি কোটি ডলার যাচ্ছে, সেখানে সে আরামায়েশে দিনাতিবাদ করছে। কোনো নেতা যে নেতৃত্বে থাকে সে যদি ভয়ে পালাই যায় তাকে নেতা বলা যায়? সৎসাহস থাকলে এখানে এসে জেলে যাবে, কিন্তু বাংলাদেশে এসে রাজনীতি করতে হবে, না হলে সে কিসের নেতা? তাকে নেতা বলা যায়? আর কে আছে? একটা দেখান কার নেতৃত্বে আপনারা আন্দোলন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সারাদিন বকবক করে, আরেকটা অফিসের ভিতর বসে বসে সারাদিন বকবক করে, এদেরকে দিয়ে বুঝি আপনারা এদের নেতৃত্বে আন্দোলন করবেন? হ্যাঁ, দেখেন কার বিরুদ্ধে আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে। এই শেখ হাসিনা আওয়ামী লীগকে অনেককে পছন্দ করে না, আওয়ামী লীগের অনেক নেতাকে মানুষ পছন্দ করে না, কিন্তু এদেশের জনমত ৮০% জননেত্রী শেখ হাসিনার পক্ষে। এদেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকতো সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট নির্বাচন করলে ৮০ থেকে ৮৫% ভোট পেয়ে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এটা দিবালোকের মতো সত্য। আমাদের নোয়াখালীর মানুষ বলে শেখ হাসিনা অশ্বর তীরব, অর্থাৎ শেখ হাসিনা একাকী করিব। শেখ হাসিনা আজকে বাংলাদেশে যে উন্নয়ন করছে এটা বিশ্বের রোল মডেল। আজকে শেখ হাসিনা মহাকাশ জয় করেছে, শেখ হাসিনা সমুদ্র জয় করেছে, শেখ হাসিনা পদ্মা সেতু করছে নিজস্ব অর্থায়নে। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে বলেছে, বিশ্ব ব্যাংক যখন বললেন যে দুর্নীতি হয়েছে, কাজ শুরু হওয়ার আগে কিভাবে দুর্নীতি হবে, তখন শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলেছে আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। পদ্মা সেতু আজকে দৃশ্যমান, মেট্রো রেল দৃশ্যমান, কর্ণফুলী টানেল দৃশ্যমান, তারপরে ঢাকা চট্টগ্রাম পোল লেন শেষ। শুধু রাস্তা পোল লেন হয় নাই, ব্রিজগুলাও পোল লেন হয়েছে। এখন ৬ লেন বিশিষ্ট রাস্তা করার পরিকল্পনা চলছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলার সাথে ঢাকার সাথে পোল লেন করার কাজ চলছে। আজকে ৯০% রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, ৯৫% শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ভবন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা গ্রামে গ্রামে আজকে কমিউনিটি ক্লিনিক করেছে। কমিউনিটি ক্লিনিক করার কারণে মানুষ সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে, যার কারণে আজকে মা এবং শিশু মৃত্যুর হার কমেছে। আজকে বাংলাদেশ দিন দিন এগিয়ে চলছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে জননেত্রী শেখ হাসিনা। আজকে দেখেন এই যে রোহিঙ্গাদেরকে আজকে ৭০ লক্ষ রোহিঙ্গা যে পুনর্বাসন শেখ হাসিনা করেছে, বিশ্বে বিরল, অনেকে সহযোগিতা করেছে এই রোহিঙ্গাদের জন্য, সমর্মিতা দেখিয়েছে, কিন্তু কেউ পুনর্বাসন করেন। অনেকের অনেক উন্নত দেশ ইচ্ছা করলে ১, ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ শরণার্থী নিয়ে রাখতে পারত, রোহিঙ্গা নিয়ে রাখতে পারত, কিন্তু তারা পুনর্বাসন করেনি। পুনর্বাসন করেছে শেখ হাসিনা। আজকে আমি আমেরিকা প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। আমি গত কয়েকদিন আগে যে আমেরিকা গিয়েছিলাম, যে শেখ হাসিনা হচ্ছে প্রকৃত মানবতার মা। আজকে ভাসানসরে এই রোহিঙ্গাদের জন্য সেখানে খাদ্য, চিকিৎসা, তাদের নিরাপত্তা সবকিছুর ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বললে সারাদিনে শেষ হবে না। আর এই জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে আপনারা এক দফা আন্দোলন করেন। আজকে আপনাদেরকে বলবো, পরামর্শ দেব, গঠনমূলক সমালোচনা যেগুলা করার করুন, অন্যথা আমাদের যদি এই সমালোচনাগুলা আপনারা যদি না করেন তাহলে আমাদের দল, আমাদের দলের নেতা কর্মীরা স্বৈরাচার হয়ে যাবে। বিরোধী দল বিহীন বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। বিরোধী দল যদি শক্ত বিরোধী দল থাকতো তাহলে যে অনিয়মগুলো আজকে আওয়ামী লীগ, আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, আর জননেত্রী শেখ হাসিনা যদি প্রভাবমুক্ত হয়ে নমিনেশন দিতে পারে, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। আজকে আমার নেত্রীর কাছে আমাদের জনগণের প্রত্যাশা। বঙ্গবন্ধু স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিতে হবে। সমস্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। শুধু ক্রেডিট মাদ্রাসা এটা হলো রাজাকার আর বেকার সৃষ্টির কারখানা, এগুলাকে এই জাতীয়করণের সাথে সম্পৃক্ত করা যাবে না, জাতীয়করণ এগুলা করা যাবে না। তারপরে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে খুব খারাপ, এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে। বৃদ্ধদের জন্য পেনশন চালু করতে হবে। মাদকের করাল গ্রাস থেকে জাতিকে রক্ষা করতে হবে, দুর্নীতির অভিশাপ থেকে জাতিকে রক্ষা করতে হবে, অপরাজনীতির হোতাদের লাগাম টেনে ধরতে হবে। আমি সবসময় সত্যের পক্ষে আছি, সত্য বলি, সাহস করে সত্য কথা বলি। আমি সত্যের পক্ষে থাকব যতদিন বেঁচে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে আল্লাহ এবং জনগণ ছাড়া আমার পক্ষে কেউ নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।